বন্ধুরা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নিয়ে পুরো বিশ্বে চলছে হইচই পুরো বিশ্বের মানুষ অনেক বেশি উত্তেজিত এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নিয়ে তবে আপনি কি জানেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপেও অনেক বেশি ধরনের টেকনোলজি ব্যবহার করা হয় আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই জানি না এই টেকনোলজিগুলো কী কী সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম কিছু টেকনোলজি সম্পর্কে জানাবো যেমন ধরুন আপনি হয়তো দেখেছেন এল সময় একটা টেকনোলজি ব্যবহার করা হয় যখন ক্যাচ ধরা হয় তখন একটি টেকনোলজি ব্যবহার করা হয় যখন স্ট্যাম্পিং করা হয় তখন নানা ধরনের টেকনোলজি ব্যবহার করা হয় এগুলোকে ডিটেক্ট করার জন্য সো আজকের ভিডিওতে আমি রিয়াদ থাকবো আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে এই সকল টুকিটাকি বিষয় আপনাদেরকে জানানোর জন্য সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিনটি টেকনোলজি সম্পর্কে জানাবো সেটি হচ্ছে স্নিকোমিটার হটস্পট এবং হক আই যেদের মধ্যে সেকেন্ড দুটি অর্থাৎ হক আই এবং হটস্পট এই দুটি ইউজ করা হয় এলবি এর ক্ষেত্রে এবং বাকিটা ইউজ করা হয় ক্যাচ ডিটেক্ট করার জন্য অর্থাৎ বল ব্যাটে লেগেছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য সো প্রথমে আমরা সেই স্নিকম সম্পর্কে একটু আলোচনা করি আপনি হয়তো দেখেছেন যখন কোনো ব্যাটসম্যান ব্যাট করে হঠাৎ দেখা যায় ব্যাট করলো কিন্তু ব্যাটের হালকা একটু বলটা লেখে কিপারের হাতে চলে গেল এক একবার ক্যাচ ধরেছে এখন সাউন্ডটা খুব ভালোভাবে শোনা যায়নি যে আসলেই ব্যাটে লেগেছে কি লাগেনি সো এইটা ডিটেক্ট করার জন্য যে টেকনোলজি ব্যবহার করা হয় সেটিকে বলা হচ্ছে স্নিকোমিটার স্নিকোমিটারটা অ্যাকচুয়ালি কি এটা খুব সিম্পল একটা টেকনোলজি সেটা হচ্ছে আমাদের যে স্ট্যাম্প ব্যবহার করা হয় বা ব্যাটসম্যানের পিছনে যে স্ট্যাম্পটা ব্যবহার করা হয় সেখানে একটা মাইক্রোফোন ব্যবহার করা হয় সেই মাইক্রোফোনটা কি করে বল যখন ব্যাটে লাগে কিংবা আদার সাউন্ড আপনারা হয়তো শুনে থাকবেন যে ওই মাইক্রোফোন থেকে অনেক সাউন্ড শোনা যায় সো যখন এক বল ব্যাটে লাগে তখন বল এবং ব্যাটের ঘর্ষণের ফলে একটা আলাদা একটা সাউন্ড তৈরি হয় ব্যাট হচ্ছে কাঠের তৈরি বলটা অনেক সময় কাঠের তৈরি বা রাবারের তৈরি হয় সো কাঠ এবং রাবারের এই দুটি যখন একসাথে টাচ করে তখন একটা স্পেশাল টাইপের ফ্রিকোয়েন্সি তৈরি হয় সো এটা ডিটেক্ট করে আগেই কম্পিউটার অ্যালগারিদমে বসিয়ে রাখা হয় অ্যান্ড লাস্টলি যখন বলটি ব্যাটে লেগেছে কিনা তখন এই ফ্রিকোয়েন্সি দেখি অটোমেটিক্যালি বের করা হয় যেমন ধরুন ব্যাটসম্যান ব্যাট করলো বলটা লেগেছে এবং কিপারের হাতে চলে গেছে তখন দেখবেন কি আপনার টিভি স্ক্রিনে একটা ফ্রিকোয়েন্সি বক্স দেখায় এবং যখন বল এবং ব্যাট টাচ করে তখন ফ্রিকোয়েন্সিটা অনেক বড় দেখায় এবং যদি টাচ না করে তাহলে ফ্রিকোয়েন্সি যেরকম ছিল সেরকমটাই হয় অর্থাৎ এটা টোটালি একটা সাউন্ড ডিপেন্ডেন্ট টেকনোলজি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্যাচিং টেকনোলজিটা আসলে কিভাবে কাজ করে এখন আমরা অন্য দুটি টেকনোলজি সম্পর্কে আলোচনা করব সেকেন্ড যে টেকনোলজি সেটি হচ্ছে হটস্পট আপনারা হয়তো দেখেছেন এল বিডব্লু ডিটেক্ট করার সময় অনেক সময় একটা সাদা কালো ছবি দেখানো হয় এখন সেটা তেমন বেশি ইউজ হয় না বাট যেটা যখন ওয়েস্টার্ন কান্ট্রিতে ইউজ করা হয় বা যেমন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড এরকম কান্ট্রিতে যখন ইউজ করা হয় তখন এইটা খুব বেশিভাবে ইউজ করা হয় সেখানে কি করা হয় দুটো ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করা হয় একটা হচ্ছে ব্যাটসম্যানের লেফট সাইড থেকে আরেকটা হচ্ছে ব্যাটসম্যানের রাইট সাইড থেকে সো দুটো ক্যামেরাই ইনফ্রারেড ক্যামেরা এখন ইনফ্রারেড ক্যামেরাটা কীভাবে কাজ করে ধরুন আর বল করলো বলটা এসে ব্যাটে লাগলো সো ফলে কী হয় বল এবং ব্যাটে একটা ঘর্ষণ সৃষ্টি হলো যার মানে একটা তাপ উৎপন্ন হয় বা একটা হিট জেনারেট হয় এবং যেখানে হিট জেনারেট হয় সেখানে ওই থার্মাল ক্যামেরাটা বা ইনফ্রারেড ক্যামেরাটায় হোয়াইট কালার দেখায় অর্থাৎ যেহেতু এখানে টেম্পারেচারটা একটু ভিন্ন অর্থাৎ প্লেয়ার ব্যাট বল সব কিছুর থেকে ওই জায়গার টেম্পারেচারটা একটু ভিন্ন তাই সেই জায়গাটা মোটামুটিভাবে হোয়াইট দেখায় এবং খুব সহজেই বোঝা যায় আসলে ব্যাট এবং বলে লেগেছে কিনা অথবা বলটা প্যাডে লেগেছে কিনা এলবি হয়েছে কিনা সেটা খুব সহজেই ডিটেক্ট করা যায় অথবা ব্যাট বলে লেগেছে কি সেটা ক্যাচের ক্ষেত্রে অনেক সময় ডিটেক্ট করা যায় হার্ডলি আমরা যে টেকনোলজিটা সম্পর্কে আলোচনা করবো এটা খুব কমন টেকনোলজি সেটা হচ্ছে হকাই এটা টোটালি এলবি এর সময় ইউজ করা হয় হকাইটা কি। দেখুন যখন একটা বলার বল করে তখন বলটাকে ট্র্যাক করার জন্য অনেকগুলো ক্যামেরা ইউজ করা হয় এই হক টেকনোলজিটা শুধুমাত্র ক্রিকেটে ইউজ করা হয় ব্যাপারটা এমন না। এটা টেনিস ফুটবল বিভিন্ন জায়গায় এই হকাই টেকনোলজিটা ইউজ করা হয় সো চারপাশে অনেকগুলো ক্যামেরা ব্যবহার করা হয় যেগুলো এই বলটার উপরে নজর রাখে বা বলটাকে ট্র্যাক করে সো এই ট্র্যাকিংটার মাধ্যমে অ্যাকচুয়ালি এই বলটার গতিপথ বলটা কত গতিতে যাচ্ছে বলটা কোন ওয়েতে যাচ্ছে সেটা খুব ভালোভাবে ডিটেক্ট করা যায় এবং কম্পিউটার অ্যালগোরিজামের মাধ্যমে বল পড়ার পর কোন দিকে যেত সেটাও অ্যাকচুয়ালি ডিটেক্ট করা যায় এটা অনেকটা ধরেন যে বলটা কীভাবে ট্র্যাক করে সেটা যদি আপনারা বুঝতে চান তাহলে জিপিএসের ধারণাটা নিতে পারেন যেমন ধরুন আমাদের আকাশে অনেকগুলো জিপিএস থাকে জিপিএস থেকে আমরা আমাদের ফোনের মাধ্যমে আমাদের লোকেশন ট্র্যাক করতে পারি অনেকটা বিভিন্ন সেই সেইমভাবেই অনেকগুলো ক্যামেরার মাধ্যমে বলটার ঠিক অবস্থানটা নির্ণয় করা হয় এবং এটা থেকে খুব সহজে বোঝা যায় বলটা আসলেই মাটিতে পড়ার পর আসলে স্ট্যাম্পে লাগবে নাকি উপরে চলে যাবে নাকি নিচে যাবে সেটা অ্যাকচুয়ালি অ্যালগোরিজমের মাধ্যমে তৈরি করা হয় সো আশা করি আপনাদের কাছে এই ক্রিকেট ফ্যাক্টসগুলো অনেক ভালো লেগেছে সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড ভিডিওটা তৈরি করতে অনেক এফোর্ট দিতে হয়েছে আশা করি আপনাদের এই এফোর্টের মূল্য দেবেন এবং ভিডিওটা লাইক দেবেন যদি আপনাদের কোনো প্রশ্ন টশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন টেক কথা চ্যানেলের যদি আপনারা এরকম ভিডিও আরও দেখতে চান আজকের মতো চাচা বাই বাই দেখা হবে পরে কোনো ভিডিওতে